আজকে আমাদের প্রধান বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের মানব উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন। সেটি হচ্ছে আজকের আমাদের পড়ার বিষয়বস্তু। মানব সম্পদ আমাদের এই ছোট্ট আয়তনের দেশে বিপুল পরিমাণ জনসংখ্যা, সেই সমস্ত জনসংখ্যাকে আমরা কিভাবে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে পারি সে বিষয়েই আমাদের আজকের পাঠের বিষয়বস্তু। এক সময় অতিরিক্ত জনসংখ্যা ছিল, অতিরিক্ত জনসংখ্যা বরাবরই খারাপ, কিন্তু অতিরিক্ত জনসংখ্যাকে যদি আমি জনসম্পদে রূপান্তর করতে পারি, কর্মী হাতের করতে পারি, তাহলে জনসংখ্যা যায় না অভিশাপ না হয়ে আশীর্বাদ হিসাবে কাজ করে। মানুষ তখনই রাষ্ট্র ও সম্পদের মধ্যে বা সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। কেউ শারীরিক পরিশ্রম দিয়ে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদ তৈরি করতে সাহায্য করে, আবার কেউ মেধা দিয়ে নতুন নতুন সম্পদ উদ্ভাবন করতে সাহায্য করে। কি বললাম যে মানুষ তখনই রাষ্ট্র ও সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। মানুষ তখনই রাষ্ট্র বা সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। কেউ শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদ তৈরি করতে সহায়তা করে, কেউ মেধা দিয়ে নতুন নতুন সম্পদ উদ্ভাবন করে সহায়তা করে থাকে। দেশের কৃষি শিল্প ও সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা মেধা ও শ্রম দিয়ে কাজ করেন, তারা নিজেদেরকে শ্রম শক্তিকে রূপান্তরিত করে। শ্রমশক্তি সম্পন্ন মানুষকে দেশের মানব সম্পদ বলা হয়। শ্রমশক্তি সম্পন্ন মানুষই মানব সম্পদ। শ্রমশক্তি সম্পন্ন মানুষই মানব সম্পদ। প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই আমি হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, যা আজকে আমাদের করার বিষয়বস্তু। আচ্ছা, তাহলে কি বলা যে মানুষ তখনই রাষ্ট্র বা সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। কেউ শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদ তৈরি করতে সহায়তা করে, আবার কেউ মেধা মননশীলতার মাধ্যমে নতুন নতুন সম্পদ উদ্ভাবন করে সহায়তা করে থাকে। দেশের কৃষি শিল্প বা সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেন, তারা নিজেদেরকে শ্রম শক্তিতে রূপান্তরিত করে।
শ্রমশক্তি সম্পন্ন মানুষকে দেশে মানব সম্পদ বলা হয়। প্রতিটি অদক্ষ মানুষ প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে উন্নত করাই হচ্ছে নামই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা ও খাদ্যের সংস্থানের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। কটা পয়েন্ট বললাম? উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, খাদ্যের সংস্থানের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। কোনো অদক্ষ মানুষ নয়, কোনো অদক্ষ মানুষ নয়, কেবলমাত্র দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। কোনো অদক্ষ মানুষ নয়, কারণ যারা দক্ষ তারাই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। সুতরাং দেশের সকল মানুষকে তাদের যোগ্যতা অনুযায়ী শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভ করার সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষার মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি করতে হবে। দক্ষতা অনুযায়ী কাজ করার জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। অতএব আমরা বলতে পারি যে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে, চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনমুখী সম্পদ হিসাবে গড়ে তোলাই মানব সম্পদ উন্নয়ন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অনুধাবনমূলক বা প্রয়োগে যে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝাব, মানব সম্পদ কি, মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝাব, ব্যাখ্যা করা। আমি যেই কথাটুকু বলেছি, যে কথাগুলো বলেছি ঠিক সেটুকুই উত্তর হবে আমাদের। মানব বাংলাদেশে মানব সম্পদ উন্নয়ন একটি কথা আছে যে আমাদের দেশের মানুষ দক্ষ জনসম্পদে উন্নত না হওয়ার কারণ আছে। সেই কারণটি হচ্ছে কি জানো? দারিদ্র্যের দুষ্ট চক্র। আমাদের দেশের মানুষ দক্ষ জনসম্পদে উন্নত না হওয়ার কারণ হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে বোঝায়। দারিদ্র্যের দুষ্ট চক্র, সেটা হচ্ছে খুব মজার জিনিস। এক কথা বলে ফেলবো, সমস্যা নেই। দরিদ্র লোকে পর্যাপ্ত খাদ্য থাকে না, দরিদ্র লোকে পর্যাপ্ত খাদ্য থাকে না বলে দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়, তাই এরা কাজ পায় না বা কাজ করতে পারে না, ফলে আয় কম হয়। কম আয়ের কারণে সঞ্চয় করতে পারে না, তাই সঞ্চয় কম হয়। এই সঞ্চয় কম, সঞ্চয়ে আবার বিনিয়োগের পূর্ব শর্ত, সঞ্চয় কম হয় বলে বিনিয়োগও কম হয় বা মূলধন কম থাকে, ফলে এরা যে দরিদ্র সেই দরিদ্রেই থেকে যায়। বাংলাদেশে মূলধন বা বিনিয়োগ কম,
উৎপাদন করে। বুঝতে পারছেন? আয় কম বলে সঞ্চয় কম হয়, আয় কম বলে সঞ্চয় কম হয়, সঞ্চয় কম বলে মূলধন বা বিনিয়োগ কম হয়, বিনিয়োগ কম হয় বলে উৎপাদন কম হয়। এই যে একটা চক্র, চক্র একটা চক্র, সেই চক্রকে বলা হয় দারিদ্র্যের দুষ্ট চক্র। আচ্ছা হ্যাঁ, নিজেই আবার বলছি, দরিদ্র লোকেরা পর্যাপ্ত, দরিদ্র লোকের পর্যাপ্ত খাদ্য থাকে না বলে দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়, তাই এরা কাজ পায় না বা কাজ করতে পারে না, ফলে কি হয়, আয় কম হয়। আয় কম হলে হওয়ার কারণে সঞ্চয় করতে পারে না, মানে সঞ্চয়টা কম হয়, আর সঞ্চয় কম হওয়ার ফলে বিনিয়োগ কম হয়, মানে মূলধনটা কম থাকে, ফলে এরা দরিদ্রই থেকে যায়। সুতরাং দারিদ্রের এই চক্রাকারে আবর্তনের কারণে মানব সম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, তাই বাংলাদেশে মানব উন্নয়ন পরিস্থিতির উন্নয়নের জন্য প্রয়োজন জনসাধারণকে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও কারিগরি শিক্ষাখাতে বেড়ে বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করা। এখন বুঝতে পারছ? পরে আসুন মানব সূচক উন্নয়ন। আমরা এতক্ষণ বললাম মানব সম্পদ উন্নয়ন এবং মানব সূচক উন্নয়ন। মানব সূচক উন্নয়ন সেখান থেকে আসছে জিডিপি, জিডিপি, জিএমপি এবং মাথাপিছু আয় ইত্যাদি হিসাবগুলোতে যে সমস্ত শ্রম বাজারে বিক্রি করা হয় সেগুলিকে ধরা হয় না, ফলে একটা বিশাল জনসমষ্টি শ্রম জাতীয় আয়ের অংশ হিসাবে মর্যাদা পায় না, যা প্রকারান্তরে মানুষের অসমতা সৃষ্টি করে। যেমন গৃহস্থালী দৈনন্দিন কাজে নারীরা যে শ্রম দেয় তা হিসাবের মধ্যে না নেওয়া, একদিকে যেমন মোট জাতীয় উৎপাদনের পক্ষে বিষয় পাওয়া যায় না, তেমনই ভাবে অন্যদিকে গৃহস্থালীর কাজে নারীরা শ্রমকে মূল্যহীন করে ফেলে। উপযুক্ত সমস্যাগুলো থেকেই আমরা সীমাবদ্ধতার কারণে একটি দেশের মানুষের প্রকৃত বিচারে কেমন আছে তা জানার জন্য ব্যবহার করা হয় মানব সূচক উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে এসডিএসডিআই তার পূর্ণ রূপ কী হবে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। বিভিন্ন সূচক ব্যবহার করে দেখা যায় একটি দেশের অর্থনীতি কতটা কল্যাণমুখী, আর এর সূচকগুলি হচ্ছে তোমার গড় আয়ু,
গড় সামাজিক অসমতা, প্রসবকালে মৃত্যু হার, বেকারত্বের হার, দারিদ্রের হার, শিশুশ্রমের হার, কর্মহীন সামাজিক মানুষের অবস্থা হার, বাল্যবিবাহের হার, তারপরে বাল্য মাতৃত্বের হার, আয়ের বৈষম্যের হার, শিক্ষার হার, পরিবেশ বান্ধব একশো উন্নয়ন ইত্যাদি। কোন দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন হবে, কোন দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝার জন্য কিছু নির্ধারক তত্ত্ব প্রয়োজন, সেইগুলিকে বলা হয় উন্নয়নের সূচক। কোন দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝানোর জন্য কিছু নির্ধারক তত্ত্ব প্রয়োজন, যাকে সেগুলো মানব সূচক বলা হয়। যেমন জনগণের শিক্ষার হার কত, ছাত্রবর্তির সংখ্যা বা হার কত, তাদের আয় কত, ব্যয় কত, তারা কেমন বাড়ি ও চিকিৎসা পাচ্ছে, খাদ্য গ্রহণের অবস্থা কেমন ইত্যাদি, এই ধরনের বিশেষ কিছু সূচকে একত্রিত করে বলা হয় ওই দেশ বা জনগোষ্ঠীর জীবনযাত্রার মান কেমন। তাহলে মানব সূচক উন্নয়ন বলতে কি বলতে পারবা? তাছাড়া সরকারের স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা, খাদ্যকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন, প্রজনন হার ও মৃত্যু হার কমেছে, গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, নবজাত শিশু ও মাতৃ মৃত্যু হার উল্লেখযোগ্য হারে কমছে, অপুষ্টির হার হ্রাস পাচ্ছে, গ্রামীণ অর্থনীতিতে গতি আনয়নের লক্ষ্যে হতদরিদ্র, বিশেষ করে বয়স্ক, দুস্থ নারী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম সহ আরও অনেকে নগদ ভাতা ও বিনামূল্যে খাদ্য প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টন তৈরি করছে। এর পাশাপাশি একটি বাড়ি একটি খাবার, আশ্রয়, গৃহায়ণ ইত্যাদি প্রকল্প সমভাবে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশে নানাবিধ কর্মসূচি সফলভাবে এগিয়ে নেওয়া ইতিমধ্যে সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জিত অর্জনের স্বীকৃতি পেয়েছে এবং নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, উন্নয়নশীল কয়েকটি দেশের সাথে মানব উন্নয়ন সূচকের নিরিখে বাংলাদেশের তুলনা করলে আমরা এই অর্জনের যথার্থতা উদ্যাপন করতে পারি। আচ্ছা, তারপরে আসুন, বাংলাদেশ ও উন্নয়নশীল কয়েকটি দেশের মধ্যে তুলনা, একটি দেশের মানব উন্নয়ন পরিস্থিতি নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? একটি দেশের মানব উন্নয়ন পরিস্থিতি নির্ণয় করা হয় মাথাপিছু আয়, ছেলে মেয়েদের ভর্তি হার, 15 বছরের অধিক বয়সের শিক্ষার হার, সঞ্চয়ের হার, চিকিৎসা খরচ, বসতির হার, ভোগ্যপূর্ণ ব্যবহারের খরচ, বেকারের হার, শিক্ষার খরচ, মাথাপিছু জাতীয় আয় ও প্রতিদিন $1.25 নিচে জীবিকা নির্বাহকারী মানুষের সংখ্যা, জন্ম ও শিশুর মৃত্যু হার ইত্যাদি। আমাদের বাংলাদেশে 2010 সালে 119 নম্বর স্থান অধিকার করে
भारत 119तम स्थान अधिकार कर मालयिया 57तम स्थान अधिकार कर वियतनाम द्रुत मानवबंधन गोटी 113तम स्थान उठे आस 2014 साल ह्यूमैन डेवलपमेंट रिपोर्ट अनुजाई मानव उन्नयन सोसाइटी बांग्लादेशी अवस्था जेखने 142तम से पाकिस्तान 47तम और नेपाल अवस्थान 145तम बांग्लादेशी प्रत्याशित मानसर आयुकाल 71.6 बचर पाकिस्तान 66.6 बचर नेपाले 74.6 बचर शिक्षा प्राप्ति बांग्लादेशे असमतार हार 38.6% पाकिस्तान 44.4% नेपाले हार 41.4% लिंगीय बैषम्य हिसाब से देखा जाए बांग्लादेशे अवस्था 155 देश मध्य 111तम এভাবে বাংলাদেশ সরকার ইতিমধ্যে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে 2021 সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রতিশ্রুতি এবং একই সাথে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে এগিয়ে চলছে टेक्सई उन्नयन लक्ष्य मान सस्टेनेबल डेवलपमेंट गोल परीक्षा प्रश्न सस्टेनेबल डेवलपमेंट गोल सस्टेनेबल डेवलपमेंट गोल अच्छा আমি আবারও বলছি ইম্পর্টেন্ট অংশটুকু যে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন আমাদের আজকের পাঠের বিষয়বস্তু বাংলাদেশের মানব উন্নয়ন সেই মানব উন্নয়ন বা মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা কি বুঝি কিভাবে চিহ্নিত করতে পারি মানুষ তখনই রাষ্ট্র ও সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে কেউ শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে আবার কেউ মেধা দিয়ে নতুন নতুন সম্পদ উদ্ভাবন করে সহায়তা করে থাকে দেশের কৃষি শিল্প সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করে তারা নিজেদেরকে শ্রমশক্তিতে রূপান্তরিত করে শ্রমশক্তি সম্পন্ন মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয় প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ বাসস্থান চিকিৎসা ও খাদ্যের সংস্থানের মাধ্যমেই মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব কোন অদক্ষ মানুষ নয় কেবলমাত্র দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে সুতরাং দেশের সকল মানুষকে তাদের দক্ষতা অনুযায়ী শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভের সৃষ্টির সুযোগ করতে হবে শিক্ষার মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি করতে হবে দক্ষতা অনুযায়ী কাজ করার জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে কাজে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলাই মানব সম্পদ উন্নয়ন বিনিয়োগ নাই বলে তার উৎপাদন নাই
उत्पादन कम तर বিনিয়োগটা পরিমাণ বেশি করি সেভাবে আবার সেই আয় কম মানে আয় কম সঞ্চয় কম বিনিয়োগ কম বন্ধন কম উৎপাদন কম আবার আয় কম এই যে একটা চক্র চক্র কি হচ্ছে দারিদ্র্য দুষ্কর্ম আর সেটাই তোমাদের ভাষায় বলছে এখানে দরিদ্র লোকের পর্যাপ্ত খাদ্য থাকে না বলে দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয় এরা কাজ পায় না বা কাজ করতে পারে না ফলে আয় কম হয় কম আয়ের কারণে সঞ্চয় করতে পারে না মানে কম সঞ্চয় করে এই কারণে বিনিয়োগ কম হয় বা মূলধন কমে থাকে ফলে এরা দরিদ্রই থেকে যায় সুতরাং দারিদ্র্যের এই চক্রাকার আবর্তনের কারণে মানব সম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশে মানব উন্নয়ন পরিস্থিতি উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রয়োজন জনসাধারণকে খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্য পুষ্টি শিক্ষা ও কারিগরি শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বুঝতে পারছ আর তাহলে ধন্যবাদ সবাইকে আজকে এই পাঠটা যদি হয়ে গেল পাঠগুলো বারবার পড়বা প্রত্যেকটা লাইন ভালো করে পড়বা তাহলে অবজেক্টিভ অনুধাবন জ্ঞানমূলক প্রশ্নগুলি আমাদের কারেক্ট এবং উত্তরপক্ষে প্রশ্ন ধরতে সুবিধা হবে থ্যাংক ইউ।